দেখো, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো পদার্থের মধ্যে অণু পরমাণুরা কিভাবে থাকে। আমরা জানি যে কোনো একটা ঘরে যখন আমরা ধূপ জ্বালাই তখন হাওয়ার মধ্যে দিয়ে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে। এবার কি হয়, ধূপটা জ্বালালে কিছু উদ্বায়ী যৌগ আছে, তারা বাষ্প হয়ে বাতাসে মেশে। এইসব যৌগদের কোনো কোনো যার অণুরা যখন আমাদের নাকে ঢোকে তখন আমরা সুগন্ধের অনুভূতি পাই। তাহলে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ার মানে হলো গ্যাস অবস্থায় অণুদের ছড়িয়ে পড়া। একটা কাঁচের গ্লাসে কিছু জল নিয়ে তাতে এক ফোঁটা কালি যদি ফেলা হয়, তাহলে জলটা রেখে দিলে কি হবে, রঙটা ধীরে ধীরে জলের মধ্যে ছড়িয়ে পড়বে। রং নিশ্চয়ই কোনো না কোনো যৌগের অণু দিয়ে তৈরি, তাহলে তরলের মধ্যে দিয়ে অণুরা ছড়িয়ে পড়ে। তাহলে এই দুটো পরীক্ষা থেকে আমরা কি বলতে পারি, যে গ্যাসীয় এবং তরল অবস্থায় অণুরা থেমে থাকে না, তাদের গতি আছে। কঠিনের ক্ষেত্রে খালি চোখে দেখে বোঝার মতন এমন কোনো পরীক্ষার মধ্যে দিয়ে অণুদের নাড়াচাড়াটা বোঝা যায় না, কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে কঠিনের মধ্যেও অণু পরমাণুরা থেমে থাকে না, তারা নড়াচড়া করে। কিন্তু কঠিনের মধ্যে অণু পরমাণু খুব সুশৃঙ্খলভাবে থাকে। দেখো, এরকম ছবি দেওয়া হয়েছে, পরস্পরের অনেক কাছাকাছি ঠেসাঠেসি করে থাকে তারা, কিন্তু তাদের মাঝে মাঝে ফাঁকও আছে। সেই ফাঁকগুলোকে আমরা আন্তর আণবিক ফাঁক বলে থাকি। কঠিনের মধ্যে অণু পরমাণুরা স্থিরভাবে থাকে না, তারা যে যেখানে আছে সেখানে থেকে কাঁপে, কম্পন করতে পারে। কঠিনের আমরা জানি নিজস্ব আকার ও আকৃতি আছে। তরলের মধ্যে অণুগুলো কঠিনের মতো এরকমভাবে সুশৃঙ্খলভাবে থাকে না, অণুরা এখানে অল্প কিছু দূর যেতে কাঁপতে আর পাক খেতে পারে, চলাফেরাটা একটু বেশি হয়, মুভমেন্টটা একটু বেশি হয়। কঠিনের চেয়ে তরলের মধ্যে অণুদের মধ্যে দূরত্ব একটু বেশি, এখানে যত ঘেঁষাঘেঁষি থাকে এখানে অতটা ঘেঁষাঘেঁষি থাকে না, অর্থাৎ আন্তর আণবিক যে ফাঁক সেটা একটুখানি বেশি, আন্তর আণবিক দূরত্বটা একটু বেশি। এবং তার ফলে এই অণুগুলোর মধ্যে এক রকমের আকর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা আন্তরাণবিক আকর্ষণ বল বলি, সেটা একটু কম, সেটা আবার কঠিনে খুব বেশি। তো অণুগুলোর চলাচলের স্বাধীনতা আছে কঠিনের থেকে বেশি, তার ফলে কি তরলের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। তরলটাকে আমি যদি একটা বড় পাত্রে ঢেলে দিই তাহলে সেটা ছড়িয়ে পড়বে, নিজের কোনো আকৃতি নিয়ে থাকবে না। আর গ্যাস হলো একটা বাঁধন ছাড়া অবস্থা, অণুরা পরস্পরের থেকে অনেক দূরে দূরে সরে থাকে, আন্তরাণবিক দূরত্ব বেশি, ফাঁক বেশি এবং আন্তরাণবিক আকর্ষণ কম। অণুগুলো দৌড়ে জোরে দৌড়োয়, কাঁপে, পাক খায়, অণুর দৌড়োদৌড়ির কোনো নির্দিষ্ট দিক নেই, একেবারেই এলোমেলো গতি। দৌড়োতে দৌড়োতে অণুরা একে অন্যের সঙ্গে ধাক্কা খায়, ছিটকে সরে যায়, পাত্রের দেয়ালেও ধাক্কা খায়। এবং এই যে অবিশ্রান্ত গতি, তার জন্য গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন থাকে না। এই হলো পদার্থের তিন রকম অবস্থা, এবং পদার্থের তিন রকম অবস্থার মধ্যে অণু পরমাণু কীভাবে থাকে সেটা আমরা আলোচনা করলাম।